আসসালামু আলাইকুম। মোবাইল ওয়েব ডিজাইনের 9 নম্বর পর্ব আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি জসিম হোসেন। এর আগে আমি 9.1 যে ইয়াটা দিয়েছি সেটার কারণ হচ্ছে আমি গত পর্বে এই ভিডিওটা সম্পন্ন করতে পারিনি, কারণ আমার কথা বলতে সমস্যা হচ্ছিল। সো যার কারণে অর্ধেক করার পর আমি আর করতে পারিনি, সেই ভিডিওতে বাকিটা কমপ্লিট করব। তো গত পর্বে আমরা এইটুকু আউটপুট দেখেছিলাম। সো নর্মালি তো আমাদের এরকম থাকে না, একটা টেবিল এরকম কিন্তু থাকে না। এখানে দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণটা একটা বর্ডার দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ঘরে একটা করে বর্ডার দেওয়া রয়েছে আলাদা আলাদা করে। সো আমরা তো টেবিলে সচরাচর এরকম দেখি না। সো এটা রিমুভ করার জন্য আপনাকে এখানে টেবিলের ভিতর একটা স্টাইল ট্যাগ নিতে হবে, STYLE স্টাইল, এটাকে অ্যাট্রিবিউট বলা হয়, ট্যাগ না। ওকে, এরপর ইকুয়াল দেবেন, দেন ডাবল কোটেশন, দেওয়ার পর এখানে লিখবেন বর্ডার হাইফেন কলাপস, এরপর ক্লোন দিবেন, দেন এখানেও লিখবেন কলাপস। এটা লেখার পর সেমি ক্লোন দিয়ে দিবেন, দেন এটাকে আমরা রান করব। দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমাদের একটা ঘর ঘর করা ছিল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, এখন কিন্তু সেটা নাই। সো নর্মালি কিন্তু এরকমই থাকে টেবিল। আচ্ছা, আমরা বুঝলাম এটা কীভাবে করে। ওকে, এখন আমরা দেখব, ধরেন আমি চাচ্ছি যে এই সিরিয়াল নাম্বার রয়েছে এইটা আমার দুইটা ঘর দখল করবে, এই নেম এবং সিরিয়াল নাম্বার এই দুইটা ঘর দখল করবে। ওকে, তো আমি কি করব, এই সিরিয়াল নাম্বার রয়েছে এইখানে দিব কল স্পান ইকুয়াল ডাবল কোটেশন, এখানে ধরেন আমি দুইটা ঘর নিতে চাচ্ছি, সো আমাকে এখানে 2 দিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমার দুইটা ঘরের জায়গা দখল করে নিয়েছে সিরিয়াল নাম্বার, কিন্তু এটা আমাদের আরেকটা ঘর বের করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে দুইটা ঘর যদি আপনার কখনো দরকার হয় তাহলে আপনি কীভাবে নেবেন। ওকে, সো এখন আমরা চাচ্ছি এরকমভাবে না, মানে খাড়াখাড়িভাবে দুইটা নেবে। ওকে, এর জন্য আপনাকে এখানে কল স্প্যানের পরিবর্তে রো স্প্যান দিতে হবে, রো স্প্যান। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের খাড়াখাড়িভাবে দুইটা নিয়ে নিয়েছে এবং এটাকে আমাদের এদিকে সরিয়ে দিয়েছে। এখন আমি চাচ্ছি ধরেন যে টি হেডটা রয়েছে বা যে হেডিং যেটা রয়েছে, আমি যা কিছু যেখানে লিখি এই লেখাটা, এই যে লেখাটা রয়েছে সিরিয়াল নাম্বার নেম রোল, এই লেখাটা সবার উপরে থাকবে। আমি যদি এখানে দেখেন, আমি যদি ভুলক্রমে ধরেন একটা রো এই প্রথম যে হেডিংটা রয়েছে এটার উপরে দিয়ে দিই, তারপরেও যেন এই লেখাটাই উপরে থাকে, যে সিরিয়াল নাম্বার রয়েছে এর উপরে যে টাইটেলটা রয়েছে এটা যেন উপরেই থাকে। সো সেটার জন্য আপনাকে এখানে এইটার নিচে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টি হেড, THEAD হেড, ট্যাপ প্রেস করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। সো এখান থেকে আমরা ক্লোজিংটা কেটে এটা শেষে দিয়ে দেব। ওকে, এখানে আমাদের শেষ হয়েছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি, ওকে, THEAD। ওকে, এবার আমরা একটু ট্রাই করে দেখি। ওকে, সো আমরা আরেকটা সিরিয়াল নাম্বার দেবো যেটা 4 নম্বর হবে। সো আমরা কী করবো, এই টি হেডের উপরে, ধরেন আপনি ভুলক্রমে উপরে করে ফেলছেন। ওকে, সো আমরা একটু দেখি, এখানে টিআর হবে, টেবিল রো নিয়ে নিলাম। ওকে, এরপর এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, এরপর টেবিল ডাটা। ওকে, এখানে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি 4। ওকে, 4, এরপর আরেকটা টিডি টেবিল ডাটা, এখানে নেম দিচ্ছি ধরেন জাবেদ, এরপর এখানে ধরেন দিচ্ছি, এরপর আমাদের কী হবে রোল, ওকে, টিডি। ওকে, এখানে আমরা দিয়ে দিচ্ছি ধরেন 15। ওকে, রান করে দেখি, কিন্তু দেখতে পাচ্ছেন ওইটার নিচে কিন্তু চলে আসছে,
সিরিয়াল যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু উপরেই রয়েছে। এখন আপনি যতই লিখতে চান ওই ওটার উপরে, তো ওই লেখাটা উপরেই থাকবে। এর কারণ হচ্ছে এখানে আমরা টি হেড নামক একটা ট্যাগ ইউজ করেছি, যেটা আপনার সর্বদাই এটাকে উপরে রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই ধরেন এখানে আমরা আরেকটা টোটাল ইয়া দিয়ে দিই, এখানে টিআর টেবিল রো। ওকে, টেবিল রোর ভিতরে কী করবো আমরা, টি টি টেবিল ডাটা, এখানে আমরা দুইটা নেব। ওকে, এটার জন্য আমাদের কী ইউজ করতে হবে, কল স্প্যান স্প্যান ইকুয়াল টু। ওকে, এখানে দেখেন আমাদের কিন্তু ওইটার উপরে চলে গেছে, এর কারণে এখানে আমরা কোনো কন্টেন্ট দেই নি। ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা টোটাল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল চলে আসছে। সো টোটালের পরে আমরা একটা ইকুয়াল দিয়ে দেব, এখানে ইকুয়াল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল চলে আসছে। সো এরপর আমরা আরেকটা নিব, টিডি টেবিল ডাটা। ধরেন আপনি একটা বাজারের লিস্ট করলেন, সেটা আপনি টোটাল একটা খরচ দেখতে চাচ্ছেন, যদিও এখানে এটা আসার কথা না, কারণ এটা একটা স্টুডেন্টের লিস্ট বা টেবল। সো আমি বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টোটাল দুই ঘর নিয়েছে, টোটাল যে লেখাটা রয়েছে এটা দুই ঘর নিয়েছে এবং এটা 500। আচ্ছা, টোটালের পরে না দিয়ে আমরা 500-র আগে দিতে পারি ইকুয়ালটা। ওকে, সো এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি এবার চলে। সো এইভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন। ওকে, এটা আপনি ধরেন এইখানে আরেকটা লিখে ফেলছেন, টি আর টেবিল রো, এখানে টিডি টেবিল ডাটা, ধরেন এখানে সিরিয়াল নাম্বার দেবো আমরা 5, এরপর এখানে টিডি টেবিল ডাটা। ওকে, এখানে আমরা নেম দিব হাবিব। ওকে, এরপর আমরা দেব টিডি টেবিল ডাটা, এখানে ধরেন দিচ্ছি 20। ওকে, রান করলাম। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে টোটালটা রয়েছে এটা কিন্তু উপরে, এবং আমরা যেটা দিলাম এইটা নিচে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমরা যেখানে যাই লিখি না কেন, এইটার এই টোটালটা একদম সবার নিচে থাকবে। ওকে, এটা করার জন্য আপনাকে এখানে যে আমরা সবার নিচে যে টোটালটা ইউজ করেছি, সো এইটাকে আমরা একটা ট্যাগের ভিতরে দিয়ে দেবো। এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম হচ্ছে টি ফুট। ওকে, টি ফুট বলতে বোঝায় টেবিল ফুটার। এখানে দিয়ে দিলাম এবং ওপেনিং ক্লোজিং চলে আসছে, আমরা ক্লোজিংটা কেটে একদম নিচে দিয়ে দিচ্ছি স্ল্যাশ, এরপর এখানে টি ফুট। ওকে, সো এখন আমরা রান করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে আসছে। সো এখন যদি আমরা এইখানে এর নিচে আরেকটা করি, দেখেন টিআর টেবিল রো, টিডি টেবিল ডাটা, এখানে ধরেন 6, এরপর টিডি টেবিল ডাটা, এখানে ধরেন 9। ওকে, এরপর এখানে ধরেন রোল দিয়ে দিব টিডি টেবিল ডাটা, ধরেন 30। ওকে, রান করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটাও কিন্তু উপরে চলে গেছে, এই টোটাল যে লেখাটা আছে। এখন আমরা এখানে যতই করি না কেন এই লেখাটা আপনার নিচেই থাকবে, এটা যদি আপনি উপরেও দিয়ে দেন তাহলেও দেখবেন সবার নিচে চলে আসছে, কারণ এখানে আমরা টি ফুট নামক একটা ট্যাগ ইউজ করেছি যেটা একদম নিচে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।